ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। আজ দোল, আজ আমাদের বসন্তোৎসব। পৃথিবীতে যে যেখানে আছেন ছড়িয়ে ছিটিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে অথবা একটু পর থেকে হয়তো থাকবেন, প্রত্যেকের জন্য আমাদের পক্ষ থেকে রঙিন শুভেচ্ছা। শুধু আজকের দিনটা নয়, আগামী জীবনটা হয়ে উঠুক রঙে ভরপুর। আমরা আজকের এই সকালটা একটু অন্যরকমভাবে রঙিনভাবে কাটাতে চাই, আর আমাদের সকালটায় রং লাগাতে আছে আমাদের সঙ্গে দোহার। সবাইকে স্বাগত এবং অনেক রঙে ভরা শুভেচ্ছা। এখানে লাল আর হলুদ রয়েছে, আরও অনেক রং রয়েছে আমাদের মনে তোমাদের সবার জন্য। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা যারা দেখছেন আজকে অনুষ্ঠান, এবং যারা দেখবেন একটু পর, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, দোলের শুভেচ্ছা। খুব ভালো থাকুন, ভালো করে দোল খেলুন, শান্তভাবে দোল খেলুন, একদম শান্তিমতো সমস্ত আজকের দিনটা কাটুক। আমরা সবাইকেই চিনি, কিন্তু আমার একটা মানে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব এখানে বসে, সেই জন্য আমি বাঁ দিক থেকে শুরু করি, দাদাগুলো বাদ দিয়ে শুধু নাম বলি। হ্যাঁ, কালিকাপ্রসাদ, রাজীব, অমিত, ওইদিকে মৃগনাভি এবং ঋত্বিক, সবাইকে আমরা শুভেচ্ছা তো জানিয়েই দিয়েছি, কিন্তু ওরা যেভাবে বললেন আমি চাইছিলাম কালিকাদা তোমরা গানে গানে বলো শুভেচ্ছার কথা। দেখো, দোলের গান যেটা বলতে গেলে বাঙালির মনে মনে ঢুকে গেছে, ওটা একটাই গান। সবাই বুঝতে পারছে যেটা বলে তুমি শুরুই করলে, তোমার বলা থেকেই মনে হলো, সেটা দিয়ে আমরা শুরু করি। ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী, টানা হাসি রাশি রাশি, অশোকে পলাশে, রাঙনে সামে ঘেমেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে, রাঙনে সামে ঘেমেশা প্রভাত আকাশে, রঙিন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল, জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী, একটু আগে অনুষ্ঠান শুরুর সময় বলছিলাম আমাদের বাঙালির দোল বড় বেশি রাবীন্দ্রিক দোল,
আমাদের দোল না বলে বসন্তোৎসব বলাই বোধ হয় ভালো, মানে নাগরিক বাঙালির বলতে পারো, গ্রামীণ বাঙালির দোল খুব রামেন্দ্রিক নয়, আসলে খুব রামেন্দ্রিক নয়। তবে এই এই গানটা মানে আমরা তো আমাদের কথাই বলবো যেহেতু বসে আছি, ওই যে আমরা গাইছিলাম না, রিপিট করছিলাম, এত দেখা মানে এতবার দেখেছি বসন্ত উৎসব শান্তিনিকেতন, ওই যে চলতেই থাকে একটা গান, এবং গানটার মধ্যে কিরকম দেখা একটা চলার ছন্দ আছে, মানে চলছে। তো এই গানটা আমরা প্রথম শিখতে যাই, এই গান তো ছোটবেলা থেকে সবাই শিখে, তো আমরা প্রথম শিখতে যাই তমালদার কাছে, তমাল পাল শান্তিনিকেতনের, তো ওনার কাছেই শিখেই আমরা কিছু রবীন্দ্রসঙ্গীত একবার রেকর্ড করেছিলাম। তো ওনার কাছে শিখতে গিয়ে একটা জিনিস খুব দেখলাম, মানে ওনার শেখানোর মানে আগে আমরা যেভাবে গাইতাম ওই খোলদার খোল ওরে গৃহবাসী, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোলদার খোলদার খোল, এরকম একটা চলতো। তো ওনার কাছে শিখতে গিয়ে বুঝলাম যে এটা এই যে দ্বার খোল দ্বার খোল, এটা গানটা আসলে বসন্তের দ্বার খোলার গান, একদম যে দরজা খুলে বেরিয়ে যাও আজকে দোল, আজকে বসন্ত দৌড়ে বেরিয়ে যাচ্ছে বলে সবাইকে বেরিয়ে আসো, দ্বার খোল দরজা খোল, সকাল হয়েছে, এই যে দ্বার খোল দ্বার খোল, এই এই ঝোঁকটা মানে একটু একটু এদিক ওদিক শেখানো কতটা গানের মানে পাল্টে যায়, গানের মানে পাল্টে যায় একদম তাই। আচ্ছা আমরা আরো একটা এরকম ধরনের কোন গান মানে সবাইকে প্রথমেই একটু রঙে কি বলবো রাঙিয়ে দিতে হবে আর কি, সেরকম একটা কিছু তাহলে সেরকম আমরা তাহলে এ গাই রবীন্দ্রসঙ্গীত, আবার পরে গাইবো রবীন্দ্রসঙ্গীত, আমরা প্রচুর জানি না কিছু কিছু জানি। আচ্ছা না, একটা রবীন্দ্রসঙ্গীতে গাই, এটা বসন্তের গান দোলের না হলো, এটা রাজীব চমৎকার গায় মরবিনাটা। মরবি না ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মরবি না ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মরবি না ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কুণ্ঠিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, চঞ্চল ছন্দে, মরবি না ওঠে কোন সুরে বাজি, আসে কোন তরুণ শান্ত, উড়ে বসমান চল প্রান্ত, আসে কোন তরুণ শান্ত, উড়ে বসমান চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, চঞ্চল ছন্দে, মরবি না ওঠে কোন সুরে বাজি, অম্বর প্রাঙ্গন মাঝে নিঃসর মন্দির গুঞ্জে, অস্তুত সেই তালে বাজে করতালি পল্লবে, অম্বর প্রাঙ্গন মাঝে নিঃসর মঞ্জির গুঞ্জে, অস্তুত সেই তালে বাজে করতালি পল্লবে, কার পদ কর আয়ে
দারুণ ছিল হৃদয় স্পন্দন বললো না মোর বিনা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে। তবে হোলির ছোঁয়া যেটা চৈতন্যদেব এটা আবার একটু ইয়ে, কারণ এই যে চৈতন্যদেবের আগে হচ্ছেন চণ্ডীদাস, যিনি শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছিলেন, তো সেখানেও নানা রকম এই বসন্তের আভাস আমরা সেখানেও লক্ষ্য করি। তো ফলত সেটা হয়তো আগের থেকেও ছিল। চৈতন্যদেবের জন্ম হয়েছিল দোল পূর্ণিমার দিন, চন্দ্রগ্রহণ ছিল বলেছিলেন, চন্দ্রগ্রহণ সরিয়ে গৌরচন্দ্রের উদয় হয়। হ্যাঁ, তো গ্রহণ সরিয়ে গৌরচন্দ্র আসেন পৃথিবীতে। আমরা এটা এই যে এত গৌরাঙ্গ চৈতন্য ইত্যাদি কথা হচ্ছে, তো আমরা এটা গৌরাঙ্গ বিষয়ক পদ বলে এগুলোকে, ছোট ছোট কীর্তনের অংশ, আমরা সেই গানটা গাই। একটু মহাপ্রভুকে, আর সত্যি মহাপ্রভু মানে আমি আমি এটা বিশ্বাস করি, এটা আমি সমস্ত দর্শকদের আমার বলতে কোনো আপত্তি নেই, যে আমরা তো এই নবজাগরণের কথা 19 শতকে বলি, কিন্তু আমার মনে হয় যে বাংলার প্রকৃত নবজাগরণ ঘটিয়েছিলেন শ্রী চৈতন্য। মানে এই যে, কারণ 19 শতকের নবজাগরণ সেটা পরে অনেকেই বলছেন যে 19 শতকের নবজাগরণ সেই অর্থে নবজাগরণ নয়, কারণ এটা শহরে আটকে ছিল, এটা শহরের বাইরে তার পরিধি আর বিস্তৃতি করতে পারেনি। কিন্তু চৈতন্যের নবজাগরণ তো তা নয়, একটা ডাকে তিনি ব্রাহ্মণ শূদ্র নারী পুরুষ গরিব ধনী নানা ধর্মের মানুষ পর্যন্ত একটা পঙ্ক্তিতে নিয়ে আসছেন, তারা একসঙ্গে খাচ্ছে, কি বলছেন যে আর মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগবে না, হরের নাম হরের নাম হরের নাম কেবলম। হ্যাঁ, তো এবার এটা ঠিক যে আমরা অনেক সময় যেহেতু এই রেনেসাঁস বা ইত্যাদি ব্যাপারগুলো আমাদের পাশ্চাত্য থেকে ধারণাগুলো এসছে, আমরা অনেক সময় এটা ভেবে নিই যে তাহলে তো চৈতন্য সেকুলার নন, কিন্তু আমাদের দেশে সেকুলারের হিসেবটা আলাদা, ওটা ওটা পাশ্চাত্যের সেকুলারিজম দিয়ে আমরা ধরতে পারবো না। এই যে দোল খেলা আমি নিজের চোখে দেখেছি উত্তর ভারতের অনেক জায়গায়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারাও আবির খেলেন, তারাও রং খেলেন, মানে আবিরের মধ্যে কোনো ধর্ম লাগানো নেই, আবিরের মধ্যে রঙই লাগানো আছে, এটাই আবিরের বড় কথা, মনটাকে রঙিন করে দেয় আবির হচ্ছে তাই। তো আমরা একটু মহাপ্রভুকে ডাকি, সবচেয়ে রঙিন মানুষ, হ্যাঁ ধরো লও হয়ে চলো। ধরো লও রে জগতের প্রেম গোর ডাকে হে নাই, ধরো লও রে জগতের প্রেম গোর ডাকে হে নাই, ধরো লও রে জগতের প্রেম গোর ডাকে নাই, আমার গোর ডাকে নাই মহাপ্রভু ডাকে হে নাই, আমার গোর ডাকে নাই মহাপ্রভু ডাকে নাই, ও আমার গোর ডাকে নাই মহাপ্রভু ডাকে নাই, আমার গোর ডাকে নাই মহাপ্রভু ডাকে নাই, ধরো লও রে জগতের প্রেম গোর ডাকে নাই, ধরো লও রে জগতের প্রেম গোর ডাকে নাই, এ প্রেম যে মেয়েছে সেই মজেছে আর কিছু না চায়, প্রেম যে পেয়েছে সেই মজেছে আর কিছু না চাই, এ প্রেম যে পেয়েছে সেই মজেছে আর কিছু না চাই, যে প্রেম যে পেয়েছে সেই মজেছে আর কিছু না চাই, এ প্রেম কলসি কলসি ভালো তবু না পুরায়, এ প্রেম কলসি কলসি ভালো তবু না পুরায়, এ প্রেম কলসি কলসি ভালো তবু না পুরায়, প্রেম কলসি কলসি ভালো তবু না পুরায়, মধুর প্রেম প্রেম রে 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 তবু না পুরায়, মধুর প্রেম 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 রে তবু না পুরায়, মধুর প্রেম যে পেয়েছে সেই মজেছে আর কিছু না চায়,
গেছে আর কিছু না যায় ধরো লাউরে গঙ্গ তোর প্রেম ভোর ডাকে নাই ধরো লাউরে গঙ্গ তোর প্রেম ভোর ডাকে নাই ও আমার গোর ডাকে নাই মহাপ্রভু ডাকে নাই আমার গোর ডাকে নাই মহাপ্রভু ডাকে নাই ও আমার গোর ডাকে নাই মহাপ্রভু ডাকে নাই আমার গোর ডাকে নাই মহাপ্রভু ডাকে নাই ধরো লাউরে গঙ্গ তোর প্রেম ভোর ডাকে নাই ধরো লাউরে গঙ্গ তোর প্রেম ভোর ডাকে নাই ধরো লাউরে গঙ্গ তোর প্রেম ভোর ডাকে নাই বাহ দারুন দারুন আসলে এই দোল রং সবকিছুর মূলে তো ভালোবাসা প্রেম অবশ্যই তো এর জোরেই তো সুভাষ মুখোপাধ্যায় বলতে বলেছিলেন যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত একদম তাই আর এখন তো ফুল ফুটেই আছে যদিও যেমন শান্তিনিকেতনে গেলে ফুল এখন ফোটার প্রায় শেষ সময় চলে এসেছে এবার দোলটা বড় দেরিতে অনেক দেরিতে গরম পড়ে গেল হ্যাঁ গরম পড়ে গেল মানে এই যে ফাগ ফাগুন মানে আমরা বসন্ত মানে এবারে এবারে দোলে আসলে ওই যে এলিয়টের একটা কবিতার লাইন ছিল না এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ বলেছিল এবারে দোল এমন এসছে ওই এলিয়টের ওই লাইনটাই মনে হচ্ছে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ আর গরমটা এমন হঠাৎ পড়ে গেছে মানে আমরা যদি আজকে ধরো দোলের দিন বলে নইলে এখন যদি কেউ দারুণ অগ্নিবাণে বসে বসে গায় খারাপ লাগবে না ভালোই লাগবে নাই রসনাই গায়ে মিলেই যাবে নিরঞ্জন দার ছোট জায়গা হলো না আর একবার জায়গা হবে নিশ্চয়ই একদম আর তারা আছেন মানে নিশ্চয়ই আছেন মানে সবসময় তারা থাকেন সঙ্গে আচ্ছা আমরা আবার একটু গানের যেতে চাই কালিকাটা ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ খুব ভালো আমরা বহুক্ষণ ধরে কিন্তু
রবি ঠাকুরেই আছি, মাঝখানে একটুখানি মহাপ্রভুর দিকে গেছিলাম, কিন্তু ওই রবীন্দ্রনাথের একটা জ্বর আছে আর কি, মানে মানে বয়স হয়ে গেলে আরো বেশি বোঝা যায়। হ্যাঁ, আর আমরা নাগরিক বাঙালি জীবনে মানে আমি একটা কথা বলি, নাগরিক বাঙালির লোকসঙ্গীত আসলে রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত। নাগরিক বাঙালির গান, নাগরিক বাঙালি তো এত গ্রামীণ লোকসঙ্গীত জানে না। আবার এটাও আমি খুব আপত্তি করি যখন কেউ বলে যে মানে দলের গান সারা বাঙালির রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ সারা বাঙালি এখনো রবীন্দ্রনাথকে উদ্ধার করার মতো জায়গায় যায়নি। এটা গেলে তো খুবই বড় জায়গা ছিল নিশ্চয়ই, কিন্তু আমাদের সেই রবীন্দ্রনাথকে মানে তব অধরে এঁকেছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ রাঙিয়া, হ্যাঁ এটা একজন ফুলিয়ার কৃষকের পক্ষে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, তো এটা সত্যি কথা, রবীন্দ্রনাথ এখনও নাগরিকেরই, নাগরিক বাঙালিরই। হ্যাঁ, নাগরিক বাঙালি, শিক্ষিত বাঙালি, তাদেরই নাগরিক, মানে ওই অর্থে নাগরিক আমি বলছি না যে গ্রামে থাকে একজন রবীন্দ্রনাথ বুঝবেন না, তারও কথা নয়। তিনিও যথেষ্ট রবীন্দ্রনাথ চর্চা করছেন, এ করছেন, এবং এই গানগুলো না গাইতে গাইতে আমার একটা জিনিস, আরেকজন মানুষের কথা মনে হয়ে গেল এই গানটার সঙ্গে, তিনিও নেই, তিনি কিছুদিন আগে আমাদের মধ্যে থেকে গেলেন, গোরখ্যাপা। তো গোরখ্যাপা, গোরখ্যাপার সঙ্গে কিন্তু এই শান্তিনিকেতন বিশ্বভারতী ওই ট্র্যাডিশনটার, বিশেষত শান্তিদেব ঘোষ, মানে একটা সময় মানে গোরখ্যাপার মতো মানে এই স্প্যানের বাউল কিন্তু খুব কম পাওয়া গেছে। একাধারে বব মার্লের সঙ্গে বাজিয়েছেন, আবার এখানে শান্তিদেব ঘোষের সঙ্গে বাজাচ্ছেন, আবার ওনার বাড়িতে শক্তি চট্টোপাধ্যায় গিয়ে আড্ডা দিচ্ছেন। তো আমি একবার দেখেছিলাম, আমরা তখন যাদবপুর যেবার প্রথম আমি ভর্তি হই, তখন শান্তিদেব ঘোষ বেঁচে, তো ওই বসন্ত মানে ওদের বৈতালিকটার পরে তখন তো একটা অনুষ্ঠান শুরু হতো, অনুষ্ঠানটা শান্তিদেব ঘোষের গান দিয়ে শুরু হতো, তো তখন দেখেছিলাম উনি গান গাইছেন, এই গানটা হতে পারে বা যা ছিল সাদা কালো এগুলো হতে পারে, কারণ আমি গানটা একদম এই মুহূর্তে মনে নেই। তো তখন আমার কিন্তু তখন গোরখ্যাপাকে প্রথম দেখা, দেখলাম শান্তিদেব ঘোষ গাইছেন আর কোনো যন্ত্র নেই, কোনো এসরাজও বাজছে না, তবলাও বাজছে না, কিচ্ছু না, হারমোনিয়ামও না, গোরখ্যাপা একটা খমক বাজাচ্ছেন, শান্তিদেব ঘোষ গাইছে ওই মাঠের মধ্যে দাঁড়িয়ে গোরখ্যাপা খমক বাজাচ্ছেন। তো সেটাও এই বসন্তে এদের কথাও আসবে আর কি, আর গোরখাপ একদম বসন্তের লোক, মানে বসন্তের মধ্যে যেমন একটা ত্যাগ আছে না, দেখবে বসন্তের মধ্যে কিন্তু একটা গৈরিক একটা ত্যাগ, মানে বসন্তের মধ্যে বৈরাগ্য আছে, বসন্তের মধ্যে আবার স্পর্ধাও আছে। তো এই স্পর্ধা আর বৈরাগ্য দুটো যেন গোরখাপার শরীরে মিশে গেছিলো, গোরখাপাকে যারা সামনে থেকে দেখেছে একই সঙ্গে একটা স্পর্ধিত লোক, মানে সেটা হচ্ছে, সেটা এটা খুব মজা, এই সুরটার মধ্যে একটা দারুণ মজা আছে, এই সুরটার মধ্যে লোকসঙ্গীত বটেই কিন্তু তার তাল সুর সবকিছু ঢোল লাগবে পুরোপুরি। হ্যাঁ, একটা তুমি দেখবে আমরা যেটা মানে বসন্ত রাগটা তো বসন্তের রাগ বলে আমরা মানি, হ্যাঁ তো এই এই সুরটার মধ্যে এটা লোকসঙ্গীত কিন্তু কোথাও একটা বসন্ত রাগের একটা ছুঁয়ে গেছে, সেটা বলা খুব মুশকিল যে তারা কি বসন্ত রাগ জানতেন কি আসলে এই সুরটার মধ্যেই অনুরণনটা আছে, যেটা শাস্ত্রীয় সঙ্গীতেও যারা গাইছেন তারাও বলছেন এই সুর বসন্তের, আবার লোকসঙ্গীতেও তিনিও বলছেন এটা বসন্তের সুর। তা আমার আমার বাড়িতে আসলে ছোটবেলা থেকে, আমাদের এখনও ছোটবেলা থেকে বলা উচিত না, শিলচরের বাড়িতে দোলের দিন প্রত্যেকবার দোলের দিন গান হয়, সন্ধেবেলা একটা গানের আসর বসে, তার মধ্যে লোকসঙ্গীতও হয়। এখন তো মানুষ অনেক, আমার বাড়ির লোকজন অনেক কমে গেছেন, বাইরে থেকে অনেকে আসেন, তারা কেউ কেউ আবার কাজরি ঠুংরিও গাইতেন। তো আমার জ্যাঠা ছিলেন, উনি অনেক গান লিখতেন এরকম হোলির সুরে, তো ওনারই লেখা গানটা আমরা গেয়েছি, এই গানটা আমরা একসময় আমরা দোহারের প্রথম অনুষ্ঠানে এই গান করেছিলাম। হ্যাঁ, এই গানটা আমরা শুনি। আবিরো কুমকুম শুভে না তোর গায়, তোমার লাজে আমরা মরি, ধরে নিলাস চন্দ্রায়। আবিরো কুমকুম শুভে না তোর Oh.
এই গানটা গাইতে গাইতে আর একটা দুলাইন গান এটা মনে পড়ছিল, এই এই সুরটার একটা অসম্ভব ব্যবহার করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস। মানে একটা সুরকে কোত্থেকে নিয়ে কোথায় বসিয়ে দেয়া যায়, যে উনি তো নানা রকম লোকসঙ্গীতের ব্যবহার করে গেছেন সারা জীবন, এবং এটা বিশ্বাস করতেন যে মানুষের গান বা গণসঙ্গীত এগুলো গাইতে গেলে লোকসঙ্গীতকেই ভিত্তি করতে হবে, কারণ মানুষ ওই সুরগুলোর সঙ্গে পরিচিত। তো উনি উনি বলেছিলেন, ওনারই কথা, ওনার আত্মজীবনীতেই লিখেছিলেন, যে এই এই মানে এই যে গানটা গাইছে দুলাইন, ওটার সুর করতে গিয়ে ওনার মনে হলো একটা সুর আছে যেটার মধ্যে কোথাও বিষাদ আছে, আবার বিষাদ থেকে উঠে দাঁড়ানো আছে। এই সুরটার মধ্যে আছে কিন্তু কোথাও একটা দেখবে মন খারাপ করে দেওয়া আছে, আবার যেন একটা সে তার মানে ওটা যাক ওই বলে আবার দাঁড়ানো, যাক উঠে দাঁড়ানো। বাঁচবো বাঁচবো রে আমরা, বাজবো রে বাজবো ভাঙা বুকের পাঁজরে দিয়া নয়া বাংলা গড়বো, বাজবো বাজবো রে আমরা, বাজবো রে বাজবো ভাঙা বুকের পাঁজরে দিয়া নয়া বাংলা গড়বো, বাজবো বাজবো এরকম প্রথম সাত মাত্রা বাজে চার মাত্রা হয় এরকম সুর। তো উনি একটা স্টেজে পারফর্ম করেছেন ওনার দম নিয়ে, তো একজন ভদ্রলোক গিয়ে বলছেন, আপনি তো এটা লোকসঙ্গীত বললেন, এটা তো একটা মানে সেমি ক্লাসিক্যাল গান, আপনি এটা লোকসঙ্গীত বলে গাইলেন কেন? তারপর উনি বোঝালেন না লোকসঙ্গীতে এরকম হয়, এটাও লোকসঙ্গীতের একটা চেহারা। এটা একদমই এই সুরটা সিলেটে হোলির সুর বলে, এবং খুব আশ্চর্য এই সুরের সঙ্গে কিন্তু আর কোনো লোকসঙ্গীতের কোনো সম্পর্ক নেই। লোকসঙ্গীতে কি হয়, একটা জায়গায় ধরো উত্তরবঙ্গে, সেখানে তুমি সব গানে একটা ভাওয়াইয়ার ধাঁচ পাবে, বা পূব বাংলা ভাটি অঞ্চলে সেখানে একটা ভাটিয়ালির এ পাবে তুমি, পুরুলিয়া বীরভূমে একটা ঝুমুরের চেহারা পাবে। হ্যাঁ, কিন্তু এই সুরটা যেন ছিটকে কোত্থেকে একটা অন্য সুর নিয়ে নিয়েছে। শাহ আব্দুল করিমের একটা গান আর সমাপদ ভট্টাচার্য যার গান আমরা আগে গিয়েছিলাম, দুটো গান মিশিয়ে আমরা একটা গান করেছিলাম বসন্তেরই গান, সেটাই শোনাই তাহলে। বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে শুই গো,
বনের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বনের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন মন আনন্দে রমরায়া কুল সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে আসে বসন্ত বাতাসে অনবদ্য যতবার গাই খালি মনে হয় ওনার মতো হবে না গানটা গাওয়া। হ্যাঁ, তো আমার পরানো সাই রঙের ধারায় ডুবে মরিবারে ও আমার পরানো চায়ে রঙের ধারায় ডুবে মরিবারে ডুবাও তোমার রঙের পারাবারে ও বন্ধু ডুবাও না রে বন্ধু রে ডুবাও তোমার রঙের পারাবারে আমারে পরানো চাহে রঙের ধারায় ডুবে মরিবারে পরানো চাহে রঙের ধারায় ডুবে মরি ডুবাও তোমার রঙের পারাবারে ও হোলি আনন্দে ভরা রঙে রঙিন ধারা তুমি দিলে না ধরা ও হোলি আনন্দ রঙ জান
খুব সুন্দর আবারও আরো কোনো একটা গান ভাবতে থাকো ভাবতে থাকো মানে আবার হবে ভাবতে হবে না গান তো হবে গান হওয়ার আর কি আছে এই কি বলে ওই দোলেরই আরেকটু একটু একটু করে শোনাই এগুলো খুব আসলে দোলের গানগুলো না ওই পর্ব অনুযায়ী যায় এটা তো কৃষ্ণ রাধাকে এটা বলছে রাধা কৃষ্ণকে ওটা বলছে এরকম হতে 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 দোলের গান যায় তো একটা গান খুব সুন্দর এটা ঢোল নিয়ে নাও এটা কিন্তু একদম মানে কেউ জানে না আচ্ছা এটা এখানে গাইনি কোনোদিন দোয়ালে না আমি কোনোভাবেই জানি এটার তাল না রাজীব জানে রাজীব জানবে রাজীব তো ওই ওইগুলো গান অনেক ছোটবেলায় শুনে আমরাও স্কেল ডি হবে না জি হবে না সি হবে সেগুলো খুঁজে বেড়াচ্ছি কি হবে গান হোক দেখি আমরা কি হয় বলছে যে আবির আর দিও না অনেক আবির দিয়ে ফেলেছ কৃষ্ণকে বলছে রাধা কৃষ্ণের গল্প তোমায় তিলে কোনা এরিলে পহরানে রাখা দায় ও তোমার তিলে কোনা এরিলে পহরানে রাখা দায় আবির নয়নে শ্যামরায় ও বন্ধু দিও না রে আবির নয়নে শ্যামরায় ও বন্ধু দিও না রে আবির নয়নে শ্যামরায় ও তোমায় তিলে কোনা হেরিলে পরা
বলছে তোমায় তিলে কোনা হেরিলে পরাণ রাখা যায়, তোমাকে এই যে একটু আবির দেবে চোখে, এই যে একবার তোমাকে দেখতে পাবো না আমার পরাণ থাকবে না, শুধু তুমি আমাকে আবিরটা দিও না চোখে, বাঁচতে পারছে না তো কৃষ্ণর মতন। সমস্ত কথা বলা দরকার কৃষ্ণর মতন বলে, আর বেশি বলা উচিত না। আর অসাধারণ পরীক্ষায় সবাই একদম টেন অন টেন, তাহলে আমরা এখন একটা ওই মিলন কুঞ্জে গানটা আমরা একটু, এটা চমৎকার গান, ওই একটু রাধাকৃষ্ণ থেকে তারপর আমরা শেষে দুটো আমরা একটু বাইরে যাবো আবার। আচ্ছা বেশ, আচ্ছা এটা করতাল টরতাল বাজিয়ে এটা কীর্তন কীর্তন ভাই, এটা কীর্তনের গান। মিলন যখন হয়ে গেল সেই সময় আর কি, চলো। ওই মিলন কুঞ্জে এলো কানু গো ও মধুর বেনু বাজাইয়া, মিলন কুঞ্জে এলো কানু গো ও মধুর বেনু বাজাইয়া, অষ্ট সখী নিত্য যে করে হেলিয়া দুলিয়া মধুর বেহেনু বাজাইয়া, মিলন কুঞ্জে এলো কানু গো মধুর বেহেনু বাজাইয়া, ওই মিলন কুঞ্জে এলো কানু গো মধুর বেহেনু বাজাইয়া, অষ্ট সখী দেখো আমরা শেষ দিকে এসেছি লোকসঙ্গীত, ওই গানটা শুনতে শুনতেই মনে হলো এটা আমরা প্রথম অনুষ্ঠানে গিয়েছিলাম যখন শেষ হয়ে যায়। হ্যাঁ, এবার এটা ছোট কৃষ্ণের গল্প, চল এবার বাড়ি যাই, তো বেরোতে দিচ্ছিল না তো মা, সুবল অনেক জোর করে কৃষ্ণকে, ছোট কৃষ্ণের গল্প বেরোলো, এবার এবার শেষ হচ্ছে বলছে চল এবার এবার বাড়ি যাই, কৃষ্ণকে অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে বাড়ির বাইরে নেওয়া হলো। হ্যাঁ, বাড়ির বাইরে নেওয়া হলো, তারপর এবার বলছে আর বাড়ি চলে যাই, এবার সুবলকে বলছে চলো শেষ খেলা, খেলা শুরু হবে বটে কিন্তু আমাদের এই খেলা তো শেষের পর্যায়ে, আমরা এটা খুব সুন্দর, এটা হচ্ছে এটা গোষ্ঠের সময় হয়, এটা আসলে গোষ্ঠের গান, হোলিতেও গাওয়া হয় শেষে, গোষ্ঠের থেকে যে ফেরা গল্পটা ওটাই আসলে। হোলি খেলা হইল রে সুবল চলো ফিরিয়া ঘরে যাই, হোলি খেলা হইল রে সুবল চলো ফিরিয়া ঘরে যাই, আমার মায়ে বুঝি মনে করে রে, আমার মায়ে বুঝি মনে করে রে, আমি সগনে বিষম খাই সগনে বিষম খাই, খেলা হইল রে সুবল চলো ফিরিয়া ঘরে যাই, হস্তে লইয়া স্বর্ণমণি ডাকে আমার মা জননী, হস্তে লইয়া স্বর্ণমণি ডাকে আমার মা জননী, অস্ত গেল দিনমণি বিলম্বের আর ধার্য নাই, অস্ত গেল দিনমণি বিলম্বের আর ধার্য নাই, খেলা হইল রে সুবল চলো ফিরিয়া ঘরে যাই, খেলা হইল রে সুবল চলো ফিরিয়া।
আর ঘুরে 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 তখন ওই গানটা করে করে আস্তে আস্তে হাবির টাবির খেলে, তারপরে ফেরা মার কাছে ফিরে যাওয়া, ফেরার গান আর ফেরার গান। আচ্ছা, আমাদের সময় হয়ে এসেছে বোঝে যাচ্ছে এই গান শুনে, কিন্তু আরেকটা শিগগির শিগগির আমাদের সময় ফুরিয়ে আসে। আচ্ছা, আমরা ওই যে কি করবো বুঝতে পারছি না, ওকে গালি টালি দেবে না তো? না না, এই যে একটা বলেছিলাম না অপ্রকাশিত, মানে ক্রমশ প্রকাশ হোক হোক হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি স্কেল? এইটা ছাড়া না দোল হয় না আসলে, ওই সামনে খামখা মানে একটু ইয়ে করে লাভ নেই আর কি, পাঞ্জাবি ফাঞ্জাবি লাগিয়ে ওটাও পাঞ্জাবির গাড়ি। আর এটা মানে যাকে নিয়ে এই গান গেয়েছে ও তো আমার চিরকালে অনেক কিছু বলে ফেলছে আর কি। হ্যাঁ, আরে কিনে মারি পিচকারি তোরে ভিগি আঙ্গিয়া, ও রঙ রসিয়া ও রঙ রসিয়া, ও রঙ বরসে ভিগে চুনার ভালি, রঙ বরসে ও রঙ বরসে ভিগে চুনার ভালি, রঙ বরসে ও রঙ বরসে ভিগে চুনার ভালি, রঙ বরসে ও রঙ বরসে ভিগে চুনার ভালি, রঙ বরসে। আরে লঙ্কা ইলাচিকা বিড়া লগায়া, খাই গোরি গায়ার বলম তরসে, রঙ বরসে হো রে হে, ও রঙ বরসে ভিগে চুনার ভালি, রঙ বরসে ও রঙ বরসে ভিগে চুনার ভালি, রঙ বরসে ও রঙ বরসে ভিগে চুনার ভালি। আর বেশি কাট নাই, আসলে না এটা মানে যখন ওরকম কলেজে পড়ি টড়ি যখন এই সিলসিলা ছবিটি এলো তখন তো লেখার জন্য এই গান ভালো লাগে, আর পরবর্তী সময় সত্যি ভাল লাগে। এটা এটা শিবকুমার আর হরিপ্রসাদের মিউজিক, শিবহরি নামে, মানে একটা ছোট্ট নোট, পাঁচটা ছটা নোটের মধ্যে কি অসম্ভব কাণ্ড করা যায়। এবং ওই যে ব্রজের হোলি হোলি বলি না, আমাদের শিলচরে অনেক রাজস্থানের লোক ছিল, তারা 15 দিন ধরে হোলি করত, আর রোজ রাতে এই একই সুর দেখো, আজ বরজ মে হোলি রে রসিয়া, আজ বরজ মে হোলি রে রসিয়া, হোলি রে রসিয়া, হোলি রে রসিয়া, হোলি রে রসিয়া, আজ বরজ মে হোলি রে রসিয়া, আজ বরজ মে। তো এই এই সুরটাকে নিয়ে কিন্তু ওরা এই রঙ বরসে গানটা করলেন, অপূর্ব এই সুরগুলোর চলনটা সত্যি, মানে যাই বলি না কেন আমরা তো ঠিক কোথাও একটা জায়গায় আটকে থাকতে চাইছি না, ছড়িয়ে পড়তে চাইছি, যে আছি যেখানে সবাই এক রঙে রাঙাতে চাইছি একে অপরকে, আর সেই জন্যই বোধ হয় সব গানই আসতে পারে আজকে। হ্যাঁ, আজকে তো নানা রঙের দিন, এবং একদমই আজকে হোলিতে হোলিতে যদি হোলিতে যদি একবার যৌবনকে তুলে না আনলে, একবার কৈশোরকে তুলে না আনলে, তাহলে আর হোলি অসম্পূর্ণ হয়ে গেল তো, হোলি তো অসম্পূর্ণ হয়ে গেল। আমাদের কিন্তু সময়টা ফুরিয়ে এসেছে, যেতে যেতে ধন্যবাদ জানাতে হবে প্রত্যেককে যারা ওই প্রান্তে আছেন তাদের আজকের দিন, এবং যেমন বলছিলাম আগামী প্রত্যেকটা দিন রঙিন হোক এটা চাইবো আমাদের পক্ষ থেকে, দোলের শুভেচ্ছা সবাইকে, দোহারকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, আর যারা আসেননি তাদের জন্যও শুভেচ্ছা, আর এখানে যারা আছেন মৃগনাভিদা আছেন, ঋত্বিক, অমিত, রাজীব, কালিকাদা, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরও একটা কথা, আমাদেরও খুব শুভেচ্ছা, রঙিন শুভেচ্ছা, খুব ভালো থাকুন, সুন্দর করে সুন্দর করে দোল খেলুন, দোহারের জন্য শুভেচ্ছা, বন্ধুদের জন্য অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার দিক থেকে বললাম দিন খুব ভালো কাটুক, আমি শেষ করব, কিন্তু শেষটা সত্যি সত্যি হবে দোহারের গান দিয়ে। তো আমরা গানে গানেই বলবো, রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে সন্ধ্যা দিতে রাগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো
যাও 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 গো এবার যাবার আগে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার কক্ষে নিধার ধারা জাগে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার কক্ষে নিধার ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে বাঁধন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 তুই তারে